ভুল এক্সরের কারণে একটা ভুল রিপোর্টের কারণে একটা মানুষ মারা যেতে পারে, একটা মানুষের একটা ভুল ট্রিটমেন্ট হতে পারে। অন্যটা কেন বোঝেন না আপনারা? নিজের থেকে তো বোঝেন। রিপোর্ট আপনি করেন, মিথ্যা বলবেন। আপনি তো আমার রিপোর্ট আপনি করছেন, আমি তো বললাম আপনি রিপোর্টও করেন, আমি তো বললাম। এমন লোক যারা এক্সরে করে তাদের মান সম্মান, মানে মান সম্মত কতটুকু তাদের বিবেক, চিন্তা কোথায় গেছে বিবেক? আমাদের ইয়াতে আমরা যে তাকে যেন ভুলেও কোনোদিন এসে না দেখি হসপিটালে, আর যাদের আজকে এক্সরে ছিল তাকে জমা দিয়ে দিচ্ছেন না জি ম্যাম? তারা কি ফেরত দিবে আমাদেরকে টাকা? আমাদেরকে টাকা ফেরত দিবে? এই দেখেন আমি এই মাত্র কেটে আনলাম, ফেরত দিবে? এখানে বলবে দিবে, কিন্তু ওইখান থেকে ম্যাম দিবে না। জি জি আছে, পরবর্তীতে তারা গিয়ে মানে ওনাদের ওখান থেকে প্রতিনিধি এসে এটা চেক করবে যে সব ঠিক আছে, স্বাস্থ্য টেকনিশিয়ান এখন দক্ষ, তখন এটা খোলা হবে, আদারওয়াইজ এটা বন্ধ করে দেওয়া হবে। পুরুষের ওনাকে ডাকেন, দেখি ডাকেন কই? আর আপনারা যারা একশো জন টাকা জমা দিয়েছেন সবার টাকা ফেরত দিয়ে হবে, এসে যান কাউন্টারে যান। সবগুলি সিরিয়াল করে দিব, আপনি ডিরেক্টর সাহেব এদিকে
বলেন আপনি কি কি করবেন, আর এগুলো তালা দেওয়ার ব্যবস্থা করে তালা নিয়ে আসেন নতুন কিনে। সরি হ্যাঁ দ্রুত, আমি তো আপনার জন্য সারাদিন বসে থাকবো না। এখানে এত মানুষ আছে চাকরি বাবা, এখান থেকে না টাকা লই এলাম বুঝান। আমারটা তো মহিলাতে করে নিয়ে গেছে, আপনাদের রিপোর্ট ভুল দিয়েছে বা অন্য যে কোনো রকম সমস্যা, ভুয়া ডাক্তার আপনারা ডিসি অফিসে যে তথ্য অভিযোগ শাখা আছে বা ডিসি অফিসে সরাসরি কমপ্লেন করতে পারেন, ঠিক আছে? আমরা সেক্ষেত্রে পদক্ষেপ নিতে পারি।